এদিকে শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডব এবং সাথে দ্রৌপদী তারা আগমন করতে চলেছে। তবে পুত্রদের বধ করতে না হয়, কারণ ওনারাই
তুমি তো এদের কাছে ভিন্ন
দেখতে পান আছে যুবরাজ, সেই অর্জুনের রথে শ্রী ঘটি এতদিন যখন এখান ছিল বিবাহ করেছে, যে পুত্র থাকাকালীন নবাগ হয়ে গেলে ভাগ্নে তবুও তুমি গঙ্গা পুত্র ভীষ্মকে বানান পার বিকাশ করো ভাগ্নে। আমাকে তো শুনে বড় গন্ডগোল মনে হচ্ছে, দেখো তো যাও কি হয়েছে।
দ্বিতীয় শ্রেণী পদার্থ বলা এখানে আমরা করিলাম সমাপন। নমস্কার।